शोकेर प्रेमे एवं एक साधारण गानप्रिय छेले विपरीत हवा सत्त्वेও এই দুজনকে যা বছরের পর বছর একসঙ্গে করে রাখে তা হলো তাদের বন্ধুত্ব আর তাদের মাঝে থেকে যাওয়া কিছু গান। এই দুজনেই হলেন অমিত এবং লাবণ্য। রবি ঠাকুরের নয়, এরা হলেন মৈনাক ভৌমিকের ঘরে অ্যান্ড বাইরের অমিত লাবণ্য, যেখানে প্রথমবার এই ধরনের চরিত্রে কোয়েল মল্লিক। আর যিশু সেনগুপ্তর জন্য খুব একটা নতুন কিছু না হলেও এই ছবি জুড়ে জার্নিটা বেশ আলাদা। তবে ঘরে অ্যান্ড বাইরেতে কতটা প্রেম, কতটা যুদ্ধ, কতটা ঝগড়া করেছেন তারা, তা জানতে এখনও কয়েকটা দিন বাকি। তবে কতটা কি করেছেন তার খানিকটা দেখিয়েই দিলেন সিটি সিনেমার ক্যামেরায়। আজ অমিত এবং লাবণ্য সামপ্লেসে এসছে, কারণ ওদের দুজনের ঘরে অ্যান্ড বাইরে বলে একটি ছবি রিলিজ করছে তার মিউজিক লঞ্চে। লাবণ্য বলো। হ্যাঁ, সেটাই এক্স্যাক্টলি তাই। এবং সামপ্লেস আছে আমাদের একটা গানেরও শুটিং হয়েছে, তারা খসে পড়ে আকাশে, এবং সেই গানটা আমাদের এখানে শুটিং হয়েছে। অসম্ভব মিষ্টি একটা গান। এটা কি হচ্ছে? অসুবিধা হচ্ছে কারণ বডিলি ফিজিক্যাল প্রবলেমস হচ্ছে, তাই কি হচ্ছে? আচ্ছা, তো বাই দ্য ওয়ে কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমাদের ছবি 30শে মার্চ রিলিজ করছে এবং এখানে আমাদের একটা গানের শুটিং হয়েছিল তারা খসে পড়ে আকাশে। অমিত আর লাবণ্যের একটা অদ্ভুত ইন্টারেস্টিং কেমিস্ট্রি আছে, অমিত আর লাবণ্যের অদ্ভুত একটা ইন্টারেস্টিং কেমিস্ট্রি। হোয়াট আর ইউ ডুইং? নাথিং। না, তুমি কিছু করছিলে, আবার পেছনে দাঁড়িয়ে তুমি কিছু করছিলে। আমি কিছু করছি? আপনারাই বলুন। এই দেখ বলছে না না, সবাই তোমার দলে। এনিওয়ে, ব্যাপারটা হচ্ছে কি, আচ্ছা এনিওয়ে, তো যেইটা বলছিলাম, নাকের সামনে ধর না, আমি নাক দিয়ে কথা বলি। হ্যাঁ সরি, তো যেটা আমি বললাম সেটা হচ্ছে এই, যেটা বললো শুনলেন তো, সেটা হচ্ছে এই যে অমিত আর লাবণ্যের একটা এক্সাইটিং কেমিস্ট্রি আছে আনলাইক যিশু কোয়েল। এবং ভীষণই ভালো লেগেছে ছবিটা করতে, কারণ গেছো একটা মারকুটে একটা ক্যারেক্টার যেটা আমি নই। ক্যামেরার পেছনে কী হয়েছে, যিশু অসম্ভব লেভেলের, আমি ডিস্ট্র্যাক্টেড হচ্ছি না, অসম্ভব লেভেলে আমার পেছনে লেগেছে। কিন্তু মৈনাক আমাকে হেল্প করেছে ওই ডায়লগগুলো দিয়ে, যেখানে আমি প্রচণ্ড যিশুকে ঘুষি মারছি ক্যামেরার সামনে। ক্যামেরার পেছনে আমি করতে পারি না, ক্যামেরার সামনে আমি পুরোটা অ্যাবসলিউট অ্যাডভান্টেজটা নিয়েছি। আই এম হ্যাপি। ওই যেটা বললো ডিটো, তুমি আমাকে মেরেছো ক্যামেরার সামনে? না না, মানে আমি মার খেয়েছি সেটাই বলছি। হ্যাঁ, আর ক্যামেরার পেছনে ও এমনি ক্যামেরার পেছনেও মারে, ক্যামেরার সামনেও মারে, তো মারটা আমি খেয়ে গেছি। এবং সো প্লিজ, কিছু নিত্যুক মানুষ আছে তাদের কথা একেবারে শুনবেন না, তাদের কথা এই একদম একটা বিশিষ্ট ব্যক্তি। তাহলে আমি বলছি না। 30শে মার্চ, অক্টোবর নয়, 30শে মার্চ রিলিজ করছে ঘরে এন্ড বাইরে সপরিবার। অক্টোবরটা আমি আগের ইন্টারভিউতে বলেছিলাম, সেটা ইন্টারভিউতে বলছে। ও চুপ করে আছে, আমি বলে দিচ্ছি। 30শে মার্চ, বুঝলেন তো, এই 30শে মার্চ আমাদের ঘরে অ্যান্ড বাইরে রিলিজ করছে। মৈনাক ভৌমিক অ্যান্ড বয়েজ এই ছবিটা ডিরেক্ট করেছে, সেই বয়েজের মধ্যে আমিও একজন। হ্যাঁ, আর তুমি ডিরেক্ট করেছো ছবিটা? না, আমি ডিরেক্ট আমি টেকিং অন অল দ্য ক্রেডিট। মৈনাক এই ছবিটা আছে, আমি বলছি যে আমি হেল্প করতে আমি একজন। ইউ সেড দ্যাট অবভিয়াসলি বয়েজ এর মধ্যে আছে না, বয়েজের মধ্যে তুমি বলনি। 30শে মার্চ, এক মিনিট, 30শে মার্চ রিলিজ করছে ঘরে অ্যান্ড বাইরে। হলে গিয়ে ছবিটা দেখুন। এবং অসাধারণ 5টা গান আছে, অসাধারণ 5টা গান সেলিব্রেটিং বাঙালিয়ানা বাংলা মিউজিক। আর বেশি কথা নেই, 30শে মার্চ ঘরে অ্যান্ড বাইরে গিয়ে দেখে নেবেন। ওকে, টাটা বাই। তুই তুই কি করে দিলি, তুই কি করে দিলি রে, বল না বল না বল না। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।